আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে চকলেট বার্থডে কেক তৈরি করে দেখাবো। এই কেকটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। কেকটাকে আমি চুলাতেই তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার কেকটা তৈরি করতে হয়। প্রথমে সব শুকনো উপকরণ একসাথে করে নেব, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ ময়দা। 1/4 কাপ দিয়ে তিনবার দিলেই কিন্তু 3/4 কাপ হয়ে যাবে। আমি এখানে বাজারের খোলা ময়দাটা ব্যবহার করছি। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডারই এখানে ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আহমেদের বেকিং পাউডারটা ব্যবহার করছি। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন এই শুকনো উপকরণ খুব ভালোভাবে একসাথে ছেঁকে নিচ্ছি। কোকো পাউডার দিয়ে কেক তৈরি করলে শুকনো উপকরণের মিশ্রণটাকে 2 বার ছেঁকে নিতে হবে। এখন একটা হ্যান্ড মিক্সের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। আমি আজকে ডিমগুলো থেকে কুসুম এবং সাদা অংশ আলাদা করছি না, আপনারা চাইলে আলাদা করে নিতে পারেন। এখন এর মধ্যে 3/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। 1/4 কাপ দিয়ে তিনবার দিলেই কিন্তু 3/4 কাপ হয়ে যাবে। আমরা রেগুলার যে চিনিটা খাই আমি এখানে সেই চিনিটাই ব্যবহার করছি। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি, না হলে চিনিটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে বিট করে নেবো 2 মিনিট, এরপরে হাই স্পিডে বিট করে নেবো 4 মিনিট। 6 মিনিটের মধ্যেই কিন্তু ডিমের এই ফর্মটা পারফেক্টভাবে হয়ে যাবে। আপনাদের সময়টা আরও কম বা বেশিও লাগতে পারে। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে নর্মাল যে হ্যান্ড বিটার রয়েছে সেই হ্যান্ড বিটার দিয়েও কিন্তু আপনার এই ফর্মের কাজটা করতে পারেন। সেক্ষেত্রে 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। ডিমটা যখন এইরকম সাদা আর ক্রিমের মতো হয়ে যাবে তখন বুঝতে পারবেন বিট করে নেওয়া হয়ে গেছে। কুসুম এবং সাদা অংশ একসাথে বিট করলে 8 লেখার মতো ফর্ম না হলেও চলবে। এখন এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘন দুধ। 1/2 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে 1 টেবিল চামচ পানি মিশিয়ে আমি এই দুধটা তৈরি করে নিয়েছি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট পেস্ট। আমি এখানে 1 চা চামচ চকলেট পেস্ট নিয়েছি, কিন্তু আমি এখান থেকে অর্ধেকটাই ব্যবহার করব। আপনাদের কাছে চকলেট পেস্টটা না থাকলে না দিলেও চলবে। চকলেট পেস্ট বেশি দিলে কেকটা খেতে কিন্তু তিতা লাগবে। আমি গুলশান DNCC মার্কেট থেকে 100 গ্রাম চকলেট পেস্ট 100 টাকা দিয়ে কিনেছি। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে 20 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। শুধুমাত্র সব কিছু খুব ভালোভাবে মিশে গেলেই হবে। ওভার বিট করে ডিমের এই ফর্মটা কিন্তু নষ্ট করা যাবে না। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে অফ করে দিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ মিশিয়ে নেব, এই জন্য ছাঁকনি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একবারই সম্পূর্ণ শুকনো উপকরণের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এইভাবে 2 বার ছেঁকে নেওয়ার ফলে কেকটা কিন্তু একদম পারফেক্ট হবে। খুব ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে, এই অবশিষ্ট অংশটাকে ফেলে দিতে হবে। এখন একটা স্পেচুলার সাহায্যে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই মিশানোর কাজটা করতে হবে। তাড়াহুড়ো করে মিশাতে নিলে একটু আগে ডিমের যে ফর্মটা তৈরি করেছি সেই ফর্মটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার প্রায় 3-4 মিনিটের মতো সময় লাগে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এই কেকের ব্যাটার থেকে আমি 2টা কেক তৈরি করে নেব। আমি এখানে 8 ইঞ্চি সাইজের হার্ট শেপের একটা কেক মোল্ড নিয়েছি। মোল্ডটাতে আমি 3/2 ভাগ কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। আর 5 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা মোল্ড নিয়েছি, সেই মোল্ডটাতে আমি বাকি 1 ভাগ কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। রাউন্ড শেপের মোল্ডের কেকের রেসিপিটা কয়েকদিন আগে আমি আমার চ্যানেলে আপলোড করেছি, লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হালকা ট্যাপ করে নিয়ে বেক করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়িতে বালি নিয়ে নিয়েছি। বালির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করেছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বেক করে নিচ্ছি 20 মিনিট। 20 থেকে 25 মিনিটের মধ্যে কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যাবে।
20 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা পারফেক্টভাবেই বেক হয়েছে। এখন এই গরম কেকটাকে একটা প্লাস্টিক র্যাপের মধ্যে রেখে ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হতে প্রায় 3-4 ঘন্টার মতো সময় লাগে। কেকটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। বোর্ডটা সহ কেকটার ওজন হয়েছে 354 গ্রাম। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট এবং কতটা স্পঞ্জ হয়েছে। এখন একটা ছুরির সাহায্যে কেকটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো 2 ভাগে বা 4 ভাগেও ভাগ করে নিতে পারেন। আসলে এর চাইতে বেশি ভাগ করলে কেকের লেয়ারগুলো একেবারেই পাতলা হয়ে যাবে। ডেকোরেশনের আগে এর নিচে কিছু কাগজ দিয়ে দিচ্ছি, এতে করে কেক বোর্ডটা একদম ক্লিন থাকবে। 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ পানি আর 1 চা চামচ চকলেট মিশিয়ে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এখন কেকের উপরে এই সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। চকলেট কেক ডেকোরেশন করলে সুগার সিরাপ কিন্তু অবশ্যই দেবেন, এতে করে কেকটা একদম সফট আর ময়েস্ট থাকবে। খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন এর উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। আজকের এই কেকটা ডেকোরেশন করার জন্য আমি 2/3 কাপ হুইপড ক্রিম নিয়েছি। 1/3 কাপ দিয়ে 2 বার দিলেই কিন্তু 2/3 কাপ হয়ে যাবে। একটা ভাগে খুব ভালোভাবে ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেলে এর উপরে কেকের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাতেও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। এর উপরেও একই রকম ভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখন এই কেকটার উপর এবং চারো সাইড ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। এই লেয়ারটাতে যতটা সম্ভব স্মুথ করে ক্রিমটা লাগিয়ে নেবেন। এখন ছোট সাইজের একটা হার্ট শেপের মোল্ড নিয়ে এর উপরে একটা দাগ কেটে নিচ্ছি। আপনাদের কাছে ছোট সাইজের মোল্ড না থাকলে টুথপিকের সাহায্যেও আপনারা এই দাগটা কেটে নিতে পারেন। এখন স্টার নজেলের সাহায্যে এই লাইনটাতে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডেকোরেশন এখানে করে নিতে পারেন। যে দাগটা কেটে নিয়েছিলাম সে দাগটা কিন্তু সমান করে দিয়েছি। 2 টেবিল চামচ ডার্ক চকলেট আর 2 টেবিল চামচ পানি একসাথে মিশিয়ে আমি একটা চকলেট গানাশ তৈরি করে নিয়েছি। এখন কেকের চারো সাইডে এই গানাশটা দিয়ে দিচ্ছি। চকলেট গানাশ দিয়ে দেওয়া হয়ে গেলে কেকের সাইডে লেগে থাকা কাগজগুলোকে সরিয়ে নিচ্ছি। কিছুটা ক্রিমে আমি কোকো পাউডার এবং চকলেট গানাশ মিশিয়ে নিয়েছি। সেই ক্রিমটা দিয়ে স্টার নজেলের সাহায্যে কেকের চারো সাইডে ডেকোরেশন করে নিচ্ছি। এই একই নজেল দিয়ে কেকের নিচে একটা বর্ডার রেখে নিচ্ছি। কেক ডেকোরেশন করলে কেকের নিচে বর্ডারটা কিন্তু অবশ্যই দেবেন, এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। কেকটা আমি একজনের জন্মদিনে গিফট করব, এই জন্য পাইপিং ব্যাগের সাহায্যে কেকের উপরে তার নাম লিখে নিচ্ছি। আমি আসলে কেকের উপরে লেখালেখিতে একদমই কাঁচা, আপনারা আরও সুন্দরভাবে কেকের উপরে লিখে নেবেন। কিছুটা ক্রিমে আমি লাল রঙের ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন স্টার নজেলের সাহায্যে কেকের সাইডে 3টা গোলাপ এঁকে নিচ্ছি। লিফ নজেলের সাহায্যে কেকের সাইডে কিছু পাতা এঁকে নিচ্ছি, এতে করে গোলাপগুলো দেখতে সুন্দর লাগবে। এখন কিছু স্প্রিংকেল দিয়ে কেকটাকে সাজিয়ে নিচ্ছি। স্প্রিংকেল দিয়ে সাজিয়ে নেওয়ার ফলে কেকটা দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে।
আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা ডেকোরেশনের পরে কতটুকু হয়েছে। বোর্ডটা সহ কেকটার ওজন হয়েছে 622 গ্রাম, কেকটা 1.5 পাউন্ডের চাইতে কিছুটা কম রয়েছে। আশা করি আমার আজকের এই চকলেট বার্থডে কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার তৈরি করবেন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।